চলো, আজকে তো শনিবার, শুরু হলো কাজ দিয়েই সকাল সকাল। জলের বোতলগুলো ফাঁকা হয়ে গেছে, তো জলের বোতলগুলোই আগে ঘুম থেকে উঠে নিয়ে ভরে নিলাম। আর ওকেও দেখতে পেলে ও জানলাটাও খুলে দিয়ে আসলো, আর কম্বল টম্বলও আজকে মোটামুটি ওই ভাঁজ করেছে, আমাকে ভাঁজ করতে হয়নি। এবার পালা ফ্রেশ হওয়ার, ফ্রেশ ফ্রেশ হয়ে তারপর আজকে ব্রেকফাস্ট বানাতে হবে। আজকে ব্রেকফাস্টে ভেবেছি ধোসা বানাবো, ধোসা ব্যাটারটা না রয়ে গেছে, তো ওই ধোসা ব্যাটারটা দিয়েই ধোসা বানাবো, আর সাথে নারকেলের চাটনিটাও বানাবো। একটা ধোসা কড়াইতে দিয়ে হতে তো মোটামুটি টাইম লাগবে, ততক্ষণে আমি চাটনিটা বানিয়ে নিতে পারবো। কিছুই নয়, নারকেল দেব আর ছোলা লাগে, যেহেতু ছোলা নেই আমার কাছে তাই জন্য ছোলার ছাতু ব্যবহার করব। ছোলা গোড়ালে মানে গুড়িয়ে নিলে তো সেই ছাতুই হবে, তাই জন্য আমি ছোলার জায়গায় ছোলার ছাতুটা ব্যবহার করব। নুন দেব, চিনি দেব, কাঁচা লঙ্কা দেব, আদা দেব, ব্যাস এই কটা দিয়েই, আর একটু সামান্য জল দিয়ে নিয়ে তারপর ঘুরিয়ে নেব, তাহলেই চাটনিটা হয়ে যাবে আমার। তারপর ফোড়ন দেওয়ার জন্য আমি ব্যবহার করব, ওইদিকে আমার ধোসাটাও হচ্ছে, একটু নাড়াও দিতে লাগছে, কারণ যদি আবার তলাটা লেগে যায়। আমি পুরোপুরি তেল ছাড়াই করি, কড়াইটাতে আমার উঠেও যায়, কোনো প্রবলেম হয় না আমার, ওই জন্য আমি তেল ছাড়া করে নিই। দেখো উঠেও গেল সুন্দর। আরও একটা বসাবো, বসিয়ে নিয়ে এবার চাটনিটাতে ফোড়নটা দেব। চাটনিটাতে ফোড়ন দেব হচ্ছে একটুখুনিক সর্ষে কয়েক দানা, আর দেব চার পাঁচটা মতো কারি পাতা, তাহলেই হয়ে যাবে। কারি পাতা দিলে যেন টেস্টটা খোলে চাটনিটার, এটা আজকে বুঝেছি, কারণ একদিন ঘরে কারি পাতা ছিল না, দিইও নি। আজকে যখন পেয়েছি তখন দিয়েই দিই, তো কারি পাতা দিলাম আর সর্ষে দিলাম, ব্যাস কিছুক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে কারি পাতাটার গন্ধটা যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ রেখে দিয়ে তারপর নামিয়ে নিয়ে চাটনিতে দিয়ে দেবো। তো ডান, তো চলো আরও দুটো করে নিই, তারপরে আমি খাবো, আর ওরটা ওকে দিয়ে আসি। ব্রেকফাস্ট করলাম, আর আমার এই কর্নারটা যে টেবিলের কি ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না। বাবু ট্রি, পাশে গনু, সামনে যোগী বাবা, সত্যি খুব ভালো লাগে। যাই হোক না কেন, তো আজকে চাটনিটা না দুর্দান্ত হয়েছিল। সাধারণত ঘরে সবসময় কারি পাতা থাকে না, আজকে আসলে এখানে কারি পাতা কিনতে যাই না কেন, পাঁচ টাকার দেবে না, দশ টাকার এত এত দিয়ে দেবে, তো কারি পাতা অত দিয়ে তো কিছু করার নেই না আমাদের। তো সেদিনকে অনুরূপা ধোকলা বানিয়েছিল, তো ও অর্ডার দিয়েছিল, ওর থেকে একটু নিয়ে আসা হয়েছিল, ও এক গাদা আমাকে দিয়ে দিয়েছে। অত কারি পাতা দিয়ে আমি কি করব, দেখি আমি একটু বেসনের ধোকলা ট্রাই করব। এই কারি পাতার অভাবে না একদিন এক একটা খেতে ইচ্ছে করে সাউথ ইন্ডিয়ান খাবার, কিন্তু হয় না। তো আজকে কারি পাতা পরে চাটনিটার ফ্লেভারটা যেন পুরো বেরিয়ে এসেছে, তাই না বলো? ও তো খেয়েই বলছে, মানে পাপা মামনিদেরও মাঝে করে দিয়েছিলাম যখন এসেছিল, কারি পাতা থাকলে সেদিন পাপা বলছিল চাটনিটা ভালো হয়েছে, কিন্তু কারি পাতা পড়লে সেদিন আরো ভালো হতো। তো যাই হোক না কেন, আজকেও একটা খাসা রোদ দিয়েছে, সকাল থেকে মোটামুটি কাজ হয়ে গেছে, ও আজকে বিছানাটা গুছিয়ে দিয়েছে, যদিও বা ও যেভাবে গোছায় সেভাবেই গুছিয়েছে, আমি আরেকবার গিয়ে ঠিকঠাক করে দেবো। ওটুকুই ভাজ তো করে দিয়েছে কম্বলটা, ব্যাস তাহলেই হবে। তো একটু বসে নিই, তারপর রান্নাঘরে যাবো আবার। যদিও রান্নাঘরটার অবস্থা এখন ছিটালপুরি হয়ে রয়েছে, তো রান্নাটা এবার শুরু করি। এই সর্ষের তেলটা না আর ওই ইসেতে ঢালি নিয়ে এবার ওগুলো কৌটোগুলোকে মাছের শুরুতে একেবারে মাজবো, মেজে তারপর ঢোকাবো। আর এখন করবো হচ্ছে ঢেঁড়স আলু পোস্ত। ঢেঁড়স কাটা হয়ে গেছে আর আলু কাটা হয়ে গেছে, আজকে বেশি কিছু আর করবো না, ঢেঁড়স আলু পোস্ত করবো আর চিংড়ি মাছ করবো। চিংড়ি মাছ সেই যে আনা হয়েছিল মামনি পাপা থাকতো, ওর থেকে ছ পিস রয়ে গেছে, ছ পিসটাকে আজকে করবো। তো এটা হতে থাকুক, চলো তোমাদেরকে আমি বাইরে থেকে আমার গাছগুলোকে দেখে আনি, অনেকদিন তোমাদেরকে গাছগুলো দেখানো হয়নি। কেন এই গাছগুলোকে একদিন ধরে দেখায়নি এবার বলি সত্যি কথা, এই গাছগুলো প্রত্যেকটা আমরা ভেবেছিলাম আর বাঁচবে না, পাপা এসে মাটিগুলো খুঁড়ে দিয়েছিল, তারপর আবার সতেজ হয়েছে। আর দেখো কালকে বৃষ্টি হয়েছে বলে প্রত্যেকটা ট্রেতে জল জমে গেছে, আমি পরিষ্কার করব আজকে যখন ব্যালকানিটা পরিষ্কার করব। দেখো ফুলগুলো তো অনেকদিন ধরে হয়েছে, আজকে কেটেও ফেলবো ফুলগুলোকে গাছ থেকে, আর গাছটা আবারও বেঁচে উঠেছে, সতেজ হয়েছে, আর কুড়িগুলোও আসছে, আর ওইদিকেও একটা ফুটবে ফুটবে করছে। গোলাপ গাছটা তো পুরোই মানে আমরা ধরে নিয়েছিলাম, আর কিছু নেই, ডাল পাতা কাঠি ছাড়া আর কিচ্ছু ছিল, মানে পাতা তো ছিলই না, ডাল আর কাঠিগুলোই ছিল। তো দেখতেই পাচ্ছ আবারও এই পাতাগুলো হয়েছে,
এটা দেখো, বুঝতে পারছো কি অবস্থা হয়েছিল? এই দেখো, এই রকম অবস্থা হয়ে গেছিল পুরো টপটার। আবারও বেঁচে উঠেছেন তারা, আর আবারও কুড়িয়ে এসেছেন 9 o'clock-এ। এটা হচ্ছে 9 o'clock, আর এটা হচ্ছে পিটুনিয়া। আর জবা গাছটা তো পুরো ঢলেই গেছিল, ওতে যে দুটো কুড়ি ছিল লাস্ট ফোটেও নি, কিচ্ছু হয়নি। তো জবা গাছটাও আবার ঠিক হয়েছে, আর বেলি ফুলের গাছটা থেকে তো দেখতেই পাচ্ছো এই যে বেরিয়েছে, আর এখানেও বেরিয়েছে, এটা ঠিক আছে। এটাও ঝরে গেছিল দেখো না, এই দিক থেকে, এই যে দেখতেই পাচ্ছ কি হয়েছিল হঠাৎ করে জানি না, নিচে রেখে দিয়ে মোটামুটি পাপা কদিন যত্ন করে আবারও ঠিকঠাক হয়েছে। আর আমি এখানটাতে তুলে দিয়েছি, তার কারণ হচ্ছে এখানটাতে ডাইরেক্ট রোদও পাবে না, আবার খুব বৃষ্টির ছাট পাবে, হাওয়ায় একেবারে পড়ে যাবে এরকমটাও হবে না, কারণ এটা দেওয়া রয়েছে ওই জন্যে। এখানটায় থাকতে সত্যি এরকমটা হচ্ছিল, অতিরিক্ত হাওয়া বৃষ্টি রোদ সবটাই পাচ্ছিল বলে হয়তো এরকম হচ্ছিল। আর তুলসী গাছেরও এখানে জলটা জমে গেছে, আজকে আবারও ফেলে দেবো, কালকেও ফেলেছি, আবারও বৃষ্টি হচ্ছে বারবার, ওই জন্য এরকম হচ্ছে আজকের ওয়েদারটা, আবার রোদটা পড়ে গেল। চলো দেখি আমার আলু কি ভাজা হলো। রান্নাঘর মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, আমার সিঙ্কও পরিষ্কার, কোনো বাসনপত্র নেই, ভাতটাই শুধু পরে বসাবো। আর এটা প্লাস্টিকের মধ্যেই কেন রেখে দিচ্ছি বলতো, এটার মধ্যে একই ঘি রয়েছে, এবার ঘিটা না মামনি পাপা ট্রেনে করে এনেছে, তো বেবে একটু পড়েছে, তো এখন যেখানেই রাখবো না কেন ঘিয়ের ছাপ পড়ে যাবে, তাই জন্য কাগজটা থেকে আর বার করছি না। এই হচ্ছে চিংড়ি মাছটা, ও ইয়াম্মি দেখতে হয়েছে, খেতে ইয়াম্মি হয়েছে। আর এই ঢেঁড়স আলুর তরকারিটা, তো মোটামুটি তো আমার সবই হয়ে গেছে, গোছানো টোছানো কমপ্লিট রয়েছে, কুশানগুলো ঠিক করে দেবো, বসা হয়েছিল, আর ঘরও ঠিকঠাকই রয়েছে। এটা তো হাওয়ায় হয়ে রয়েছে কারণ জানলাটা খোলা, আর ওই যে কানেক্টরটা দেখতে পাচ্ছ এটা এখানেই থাকে, কারণ চার্জ দিই আমরা এটা দিয়েই ঘরে। আর মোটামুটি হয়ে গেছে, ওনাকে দেখো উনি চলেও এসছে স্নান দান করে জামা কাপড় মেলতে, এখন বাজে 12:15, তো চলো আগে ঘরটা ঝাড় দেবো, আগে ঘরটা মুছবো না, মুছলে কি বলো তো বাথরুম থেকে জল নিয়ে নিয়ে গিয়ে ব্যালকানি পরিষ্কার করব, তো ওই জন্য ঘরে জলও পড়তে পারে, তো চলো আগে ঘরটা ঝাড় দিয়ে নিই। আমার আজকের মিশন হচ্ছে ব্যালকানি পরিষ্কার, আমি এই জায়গাটাকে মোটামুটি ফাঁকা করে দিয়েছি, কি অবস্থা রয়েছে জাস্ট দেখো, মানে খুবই বাজে অবস্থা রয়েছে, মানে দেখাও যাচ্ছে না, এতটাই নোংরা হয়েছে, তো ওই জন্য আমি পরিষ্কার তো করবো এবার। আর টপগুলো এখানে থেকে থেকে এরকম ছাপ পড়ে গেছে, এবার পরিষ্কারটা শুরু করি। পাক্কা 12:30, আমাকে দেখেই মনে হচ্ছে আমি বিধ্বস্ত, প্রচুর কাজ করে ফেলেছি, সত্যিই প্রচুর কাজ করে ফেলেছি। ব্যালকানিটা তো দেখলে ওরকম জল দিয়ে ধুয়ে দিয়েছি, তারপর ঘরটা মুছে নিয়ে একবারে ওই মপটা দিয়ে ব্যালকানিটাকেও টেনে দিলাম, জলটা শুকিয়ে গেল, তাড়াতাড়ি টেনে যাবে। এবার বৃষ্টি আসবে আসবে হচ্ছিল, তাই জন্য বৃষ্টির আগে আমি কাজটা করে ফেললাম, ওখানে যদি বৃষ্টি আসে না ধুয়ে যেত এটা ঠিক কথাই, কিন্তু তার থেকে বড় কথা নোংরাটা আরো বেশি হতো, কারণ নোংরাটা থেকে যেত, আর বৃষ্টি এলে আমি ওখানটা পরিষ্কার করতে পারতাম না, তাহলে আমি পুরো স্নান করে যেতাম, কারণ বৃষ্টিটা জোরে নামলে ছাদটা ঠুকবে তখন, মানে গায়ে লাগবে আর কি। তো চলো এবার স্নান করবো, পাক্কা 12:30 বেজে গেছে, আর লেট করবো না, তারপর আবার স্নান করে পুজো দিতে হবে, একটু 5 মিনিট শুধু একটু বসে নেবো, তারপর যাবো কি। দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে এদিক ওদিক করতে করতে ফোনটা দেখে, তারপর দেখো আমাদের লিফট থেকে এই স্টিকারগুলো উঠিয়ে দিয়েছে, এখন একটু অন্যরকম লাগছে দেখতে, যাই হোক না কেন ঘুম থেকে উঠে মানে দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে আমার ফোন নিয়ে এদিক ওদিক করতে করতে ও ঘুমিয়ে গেছিলো, আমি না 4:30-এর দিকে ঘুমিয়ে গেছি, ভেবেছিলাম একটু বাজারের দিকে যাবো, কিন্তু এরকম বেটাইমে ঘুমিয়েছি যে উঠে আর কিছুই করতে ইচ্ছে করছিলো না, তারপর আবার রাতে রান্নাটাও করতে হবে, তো এখন যাচ্ছি কালকের জন্য মাংসটা নিয়ে আসতে, এই সামনে দোকানটাতেই যাবো, জাস্ট বেরিয়েই ডান দিকে, তো চলো যাই আগে নিয়ে আসি।
দেখি ম্যাডাম কি করছে। কি করছো বাবা? তুমি এমন ভাবে বললে তেলটা বট করে পড়ে যেত এক্ষুনি, সেদিনকে চিনির মতো হয়ে যেত। আজকে সয়াবিনটা একটু অন্যরকম করবো বলে ঠিক করেছি, তাই জন্য সয়াবিনটাকে মায়ের কাছে শুনেছি। আমার এক দাদু মানে মায়ের কাকু, তো ওই দাদু নাকি সয়াবিন এরকম করে মাখিয়ে ঝুঁকিয়ে করতো, তাই জন্য আজকে আমিও করবো একটু অন্যভাবে। তবে পুরোটাই দাদুর প্রসেস, মানে দাদুকে তো আমি রান্নাটা করতে দেখিনি, মায়ের কাছ থেকে যেটুকু শুনেছি আর কি। এখানে ছোট্ট ছোট্ট করে আলু কেটে রেখেছি, যেহেতু আমার সয়াবিনের দানাগুলো ছোট। আর এখানে একটু পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছি। আর এখানে বাটা মশলা হিসেবে দিয়েছি তো রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা আর পেঁয়াজ বাটা, আর যেগুলো গুঁড়ো মশলা রোজ ইউজ করে থাকি সেগুলো ইউজ করেছি। করে সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখে দেবো এটাকে ঢাকা দিয়ে, পরে রান্না করবো। আর এইদিকে দেখো পাম্পকিন ডিস্কো। হ্যাঁ, এখানে এগুলোকে পাম্পকিন ডিস্কো বলে, এরকম গোটাই কিনতে পাওয়া যায় আর কি, তো আমরা গোটা করেই আনি। ঠিক আছে, করে নাও তাহলে। তুমি করবো না এখন রান্না, এখন ঢেকে রেখে দেব। বাইরে নেমেছে চূড়ান্ত বৃষ্টি, চূড়ান্ত, পুরো আওয়াজই হয়তো পাবে, এখন তো রাত হয়ে গেছে, দেখতে হয়তো পাবে না, চূড়ান্ত বৃষ্টি নেমেছে। তো চলো, এখন 9:45 বাজে, এবার আমি রান্নাঘরে ঢুকি, সয়াবিনটা শুরু করি। সয়াবিনটা মোটামুটি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম, তোমরা কিন্তু এভাবে অবশ্যই ট্রাই করতে পারো, জাস্ট ওয়াও হয়েছিল খেতে। আর রুটি করতেও চলেছি, তাহলে বুঝতেই পারছো আজকের দিনটা শেষ। কালকে আবারও আসবো সানডেওয়ালা একটা ব্লগ নিয়ে, কালকে ছুটির দিন, দেখা যাক কীরকম কাটে আমার। আর তোমাদের দিনগুলো কীরকম কাটছে আমাকে কিন্তু জানাতে ভুলো না, কমেন্ট কিন্তু খুব কম আসে, একটু কমেন্ট করে আমার পাশে থাকলে আমার ভালো লাগবে। যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। টাটা, গুড নাইট।